এই মুহূর্তে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আছেন রিপোর্টার রায়দুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 10টা থেকে শুরু হওয়া জাতীয় পার্টির যে ফর্ম বিতরণ কার্যক্রম তা অল্প কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হয়েছে, বিকেল 5টা নাগাদ শেষ হয়েছে। এখন চলছে রাজশাহী বিভাগের যেই মনোনয়ন প্রার্থীরা রয়েছেন তাদের সাক্ষাৎকার কার্যক্রম। এই যে আগামী নির্বাচনকে ঘিরে যে মনোনয়ন প্রার্থীরা রয়েছেন, প্রত্যাশী প্রার্থীরা, তাদের যে আসলে কতটা জনপ্রাধান্য যে সকল ক্ষেত্রগুলো প্রয়োজন সেগুলো রয়েছে কি না এবং হচ্ছে জনপ্রিয়তা কতটুকু রয়েছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আসলে প্রশ্ন করা হচ্ছে। এবং তারপরে কিন্তু আগামী 27শে নভেম্বর এই যে যে বিভাগগুলো রয়েছে এই বিভাগগুলোর সকল প্রত্যাশীদের প্রত্যাশী প্রার্থীদের সাথে সাক্ষাৎকার নেওয়ার পরে কিন্তু চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে এই 300 আসনে। আজকে সকালে নাগাদ যে এখানে দলের মহাসচিব রয়েছেন তিনি সংবাদ সম্মেলন করে যে বিষয়টি জানিয়েছেন যে আগামী 27শে নভেম্বর কিন্তু আসলে এই পুরো 300 আসনের প্রার্থী, চূড়ান্ত প্রার্থী তারা যাচাই বাছাই করে ঘোষণা করবে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত কিন্তু যেহেতু আজকে বিকেল 5টা পর্যন্ত সময়সীমা ছিল ফর্ম সংগ্রহ করার এবং জমা দেওয়ার, এখন পর্যন্ত কিন্তু দলের পৃষ্ঠপোষক যে রশন এরশাদ এবং এরশাদ ইনারা কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি। এবং সকাল থেকে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে দলের যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এই বনানীর যে কার্যালয়টি রয়েছে সেখানে আসে আসলে তাদের ফর্মগুলো সংগ্রহ এবং জমা দিচ্ছিলেন। সকাল নাগাদ যে বিষয়টি আমরা দেখেছি যে সকাল 10টা থেকে বিকেল 2টা পর্যন্ত কিন্তু রংপুর বিভাগের যে সকল মনোনয়ন প্রার্থীরা ছিলেন তাদের সাথে আসলে সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে আসলে তারা যদি মনোনয়ন পান তাহলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তারা যদি বিজয়ী হন সেক্ষেত্রে যেই তাদের যে এলাকা তাদের যে আসনে যে উন্নয়ন করার দরকার তারা আসলে করবেন এবং আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সে বিষয়টি তারা আসলে প্রত্যাশা করেছেন। এবং এর পাশাপাশি যে বিষয়টি দলের মহাসচিব আরও একটি বিষয় এখানে তুলে ধরেছিলেন যে পুরো যেই নির্বাচন ব্যবস্থা আসলে তারা প্রত্যাশা করছে আগামী নির্বাচনটি কিন্তু সুষ্ঠু হবে বলে তারা প্রত্যাশা রাখছেন। তো এক কথা বলা যেতে পারে যে এই মুহূর্তে এখন কিন্তু রাজশাহী বিভাগের যে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা রয়েছেন তাদেরকে নিয়ে আসলে সাক্ষাৎকার চলছে এবং অল্প কিছুক্ষণ পরে হয়তো বা এই সাক্ষাৎকার কার্যক্রম যেটি হয়েছে সেটি শেষ হবে বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি। তো এটি ছিল আমার কাছে বনানী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় পার্টির বনানী কার্যালয়ে। Thank you.